যুদ্ধাপরাধীদের ফাঁসি ও জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবিতে উত্তাল শাহবাগ প্রজন্ম চত্বর, সেখানে রয়েছেন আমাদের রিপোর্টার সোমা ইসলাম। আমরা এখন সরাসরি যাচ্ছি তার কাছে। সোমা সোমা ইসলাম শুনতে পাচ্ছেন? হ্যাঁ দিদি, তো আমি শুনতে পাচ্ছি। সোমা ইসলাম, পতাকা উত্তোলন, এরপরে দিনভর বিক্ষোভ, এখন কি চলছে প্রজন্ম চত্বরে আমাদেরকে একটু জানান। দিদিতা, প্রজন্ম চত্বরে এখন বর্তমান অবস্থা যেটা হচ্ছে যে স্লোগান মুখর চলছে প্রজন্ম চত্বর, এবং আগামীকালকে থেকে যেতে আমরা তিন দিনের হরতাল, সেই হরতালকে প্রতিহত করবার জন্যে এই প্রজন্ম চত্বরে এখন সমস্ত আয়োজন চলছে। আর আপনি জানেন যে আজকে সকালে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে পতাকা উত্তোলন, জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আজকে এই প্রজন্ম চত্বরের 26তম দিনটি সূচনা হয়েছে। আর আপনি জানেন যে আজকে সারা দেশে যে জামাত শিবিরের তাণ্ডব, এবং যেটা বিকালের দিকে যখন রাজধানীর বিভিন্ন স্থানে নৈরাজ্য সৃষ্টি হয়েছিল, সেই সৃষ্টির পর থেকে কিন্তু প্রজন্ম চত্বরে নিরাপত্তা ব্যবস্থা, সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থায় বিকেল 4টার দিক থেকে বাড়ানো হয়েছে। এবং আগামীকাল এই তিন দিনে যে লাগাতার হরতাল কর্মসূচি, সেইটাকে কিভাবে প্রতিহত করা হবে সে বিষয়ে আন্দোলনকারীরা একটি গুরুত্বপূর্ণ মিটিংও করছেন, এবং তারা কিভাবে আন্দোলনকে, হরতালকে প্রত্যাখ্যান করবে না, আমি আগেই জানিয়েছি যে তারা প্রতিহত করবার ঘোষণা দিয়েছি, সেটাকে তারা কিভাবে মোকাবেলা করবে সে বিষয়ে তারা বৈঠক করছেন। এবং আমি বলে রাখি যে আগামীকালকে কিন্তু প্রজন্ম চত্বরের একটা পূর্ব ঘোষিত সমাবেশ আছে বাহাদুরশাহ পার্কে বেলা 3টায়, সেটাকে সফল করবার জন্য তারা এখন সমস্ত প্রস্তুতি নিচ্ছে। আমি এখন কথা বলছি এই প্রজন্ম চত্বরের একজন অভিভাবক, যিনি 26 দিন ধরেই এই প্রজন্ম চত্বরে তার অভিভাবকের ভূমিকা রেখেছেন, আমি এখন তার কাছে, নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু, আমরা বাচ্চু ভাইয়ের কাছে জানতে চাব। বাচ্চু ভাই, এই জামাত শিবিরের হরতালকে, এই যুদ্ধাপরাধীদের বিচারকে কেন্দ্র করে জামাত শিবির যে সারা দেশে নৈরাজ্য করছে, সেই সঙ্গে বিএনপি সমর্থন যোগাচ্ছেন এবং প্রকাশ্য দিয়েছে, তো এই বিষয়ে এটাকে প্রতিহত করবার জন্য আপনাদের সর্বোচ্চ ব্যবস্থাটা কি? আমরা একটু পরেই আমাদের একটি এই গণজাগরণ মঞ্চের একটি ঘোষণা আসবে, তবে আমরা স্পষ্ট ভাষায় যেটা বলতে চাই, গতকাল জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে জাতীয়তাবাদী দলের নেত্রী বেগম খালেদা জিয়া যে বিবৃতি দিয়েছেন, তাতে করে দেশে দাঙ্গা পরিস্থিতির উদ্ভব হয়েছে, এবং সাঈদীর মৃত্যুদণ্ডাদেশ দেওয়ার পর জামাত শিবির যে দাঙ্গা পরিস্থিতির উদ্ভব করেছিল সেটিকে আরও উস্কে দেওয়া হয়েছে গতকালকের বিবৃতির পর, তাতে করে আজকে ঢাকার কাছে কাশিমপুর, জয়দেবপুর সহ চট্টগ্রামের সাতকানিয়া এবং সাতক্ষীরার বিভিন্ন অঞ্চলে আশুনিয়া যে জায়গাগুলো আছে, এইসব জায়গায় দাঙ্গা পরিস্থিতি তৈরি হয়ে ঘরবাড়ি লুট হচ্ছে এবং মন্দির আক্রান্ত হচ্ছে। আমাদের আহ্বান যে সারা দেশে আমাদের কর্মীরা এবং রাজনৈতিক কর্মীরা, মুক্তিযুদ্ধের পক্ষে যারা আছে, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সকল শক্তি আসুন, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ নির্বিশেষে আমরা আমাদের মন্দির, মসজিদ, প্যাগোডা এবং আমাদের গির্জা আমরা রক্ষা করি, এটি বাঙালির ঐতিহ্য এবং সংস্কৃতি। এর বিপরীতে যে দাঙ্গাকারীদের আমরা প্রতিরোধ করব আমাদের শেষ শক্তি দিয়ে। ধন্যবাদ বাচ্চু ভাই। রিদিতা, আপনি যেমনটা শুনছিলেন, এখানে নাসিরুদ্দিন বাচ্চু এই প্রজন্ম মঞ্চের একজন অভিভাবক, এবং এই প্রজন্ম মঞ্চ কিছুক্ষণ পরে উনির মাধ্যমে আমরা জানালাম যে আপনাদেরকে যে কিছুক্ষণের মধ্যে এই প্রজন্ম চত্বরে একটি ঘোষণা আসবে, এবং সেই ঘোষণাটি তবে আগামী তিন দিনের হরতালকে কিভাবে প্রতিহত করবে সেই কর্মসূচি খানিক্ষণের মধ্যে প্রজন্ম চত্বর থেকে ঘোষণা করবেন, এবং প্রজন্ম চত্বরের মুখপাত্র ইমরান এইচ সরকার। ধন্যবাদ সোমা, আপনাকে ধন্যবাদ।